গত 2 এপ্রিল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল মেসার্স ধনবিলাস ইন্ডিয়ান গ্রামীণ বিতরণ কেন্দ্রের। কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের বিসিনগর পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই বিতরণ কেন্দ্রের উদ্বোধন করেন তরুণ বিধায়ক সুধাংশু দাস। প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন ঊনকোটি জেলার সভাধিপতি অমলেন্দু দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সহ সভাধিপতি শ্যামল দাস ও ইন্ডিয়ান অয়েলের এরিয়া ম্যানেজার সুখরঞ্জন চাকমা। সম্মানিত অতিথির আসন শোভিত করেন জেলার জেলাশাসক উত্তম কুমার চাকমা। সভাপতিত্ব করেন ধনবিলাস পঞ্চায়েতের উপপ্রধান অবিনাশ শুক্লবৈদ্য। রৌদ্রের প্রখর তাপকে উপেক্ষা করে উপস্থিত জনতার ঠাসে ভিড়ে ডায়েসে উপস্থিত অতিথিবৃন্দদেরকে উত্তরীয় পরিয়ে এবং বুকেট যোগে অভ্যর্থনা জানানো হয়। অতঃপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা ঘটে শুভ অনুষ্ঠানের। সকলে হাততালি দেবে এই সুন্দর প্রকল্পে আমরা যারা সাক্ষী হয়ে রইলাম যে সুবর্ণ মুহূর্ত দেখার জন্য। উদ্বোধনী সঙ্গীতে পরিবেশন করেন শিক্ষিকা পায়েল দত্ত। নাল বাদনে ছিলেন বিধায়ক সুধাংশু নিজেই। Thank you.
অতপুর, শ্যামল দাস, অমলেন্দু দাস, জেলা শাসক সহ বিধায়ক নিজ নিজ ভাষণ দান রাখেন। অন্তিম লগ্নে বিধায়ক মুখোমুখি হন আমাদের ক্যামেরার। স্যার নমস্কার আপনাকে। স্যার আজকে আপনি জানেন এখানে মেসার্স ধন বিলাস ইন্ডিয়ান গ্রামীণ যে বিতরণ সংস্থা এখানে উদ্বোধন হলো, তো স্যার দেখা গেছে এসইসিসি লিস্ট অনুসারে 2011 যেটা জনগণনা হয়েছিল, সেন্সাস যেটা হয়েছিল সেই অনুসারে আপনাদের সরকার গ্রামীণ এলাকার যারা মানুষ বা বিপিএল যারা মানুষ তাদেরকে বিতরণ করছে। এরকম দেখা গেছে যারা প্রকৃত বিপিএল কিন্তু এসইসিসি লিস্টে তাদের নামটা নেই, তাদের জন্য আলাদা আর্থিক উদ্বোধন করলে যে বিতরণ সংস্থা এটা ঠিক এসএসসি 2011 এটা বিগত সরকারের সময় তৈরি করা একটা লিস্ট, এবং সেই লিস্টটা ত্রুটিপূর্ণ লিস্ট, এটা সম্পূর্ণ মানে অথেন্টিক লিস্ট নয়, যার কারণে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো এগুলি বাস্তবায়িত করতে এই লিস্টটা আমাদেরকে অনেক ডিস্টার্ব করছে। তো এই বিষয়টা আমরা মাথায় রেখে আমরা বিধানসভাতে অনেকবার কথা বলেছি, আমাদের সিএম ডেপুটি সিএমের কথা হয়েছে, এবং অ্যাকর্ডিংলি আমাদের সরকার থেকে একটা চিঠি দিল্লি থেকে ফরওয়ার্ডিং করা হয়েছে, এবং রিসেন্টলি সেই লিস্ট থেকে মডিফিকেশন করার জন্য একটা অ্যাপ্রুভালও সরকার নিয়েছে। এবং আপনারা জানেন এসএসসি 2011-এর লিস্ট অনুযায়ী কিন্তু পিএমএওয়াই অর্থাৎ আবাস যোজনা গড় কিন্তু দেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে এটাকে এক্সটেন্ড করে অ্যানেক্সার ডি আরেকটা লিস্ট তৈরি করা হয়েছিল 2018 সালে নতুন করে অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সিমিলারলি এই কেসেও সরকার সমস্ত ব্লক বা অ্যাডমিনিস্ট্রেশন আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশন যেটা রয়েছে সেখানে অ্যাকশন দেওয়া হয়েছে, যারা গ্যাস কানেকশন পায়নি তাদেরকে চিহ্নিত করে ফর্ম জমা করার জন্য, সে অনুযায়ী প্রতিটা গ্রাম পঞ্চায়েত থেকে অনেকগুলি অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়েছে। তো স্বাভাবিক কারণে অ্যাপ্লিকেশনগুলোকে খতিয়ে দেখে সরকার নিরিখে এটা কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছে, এবং আমরা আশা করছি এই বছর তার অ্যাপ্রুভাল আমরা পেয়ে যাব। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ নিয়েছে, স্টেট গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিয়েছে যেন এই 2022-এর মধ্যে যারা উজ্জ্বলা যোজনা গ্যাস পায়নি তাদের সবাইকে যোজনার মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়ার জন্য। তো আমি আপনার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করতে চাই, যাদের নাম এসএসসি 2011 লিস্ট অনুযায়ী নেই তাদের চিন্তা করার দরকার নেই, সরকার আপনাদের জন্য চিন্তা করছে, এবং অ্যাকর্ডিংলি যারা অ্যাপ্লিকেশন জমা করেছেন তারা অবশ্যই সেই বেনিফিট পাবে। তো আজকে এখানে তো উদ্বোধন অনুষ্ঠান হলো স্যার, আমাদের দর্শকের কিন্তু এটা পরিষ্কার হতে পারেনি যে নিউ কানেকশন নিতে গেলে তাদের কত টাকা দিতে হবে, কী কী কাগজপত্র দিতে হবে, তাদের কারোর বক্তব্য কিন্তু সেটা উঠে আসে না, একটু জানতে চাইছি। দেখুন এটা তো ভেরি অফিসিয়াল ম্যাটার, এটা সিম্পল ম্যাটার, এটা এত কঠিন কিছু নেই যে কেউ না বললে এটা জানতে পারবে না, সবাই এটা জানে। যারা জানে না তারা এই যে অফিস আজকে এখানে উদ্বোধন হলো আমাদের দণ্ডবিহার যে ইন্ডিয়ান বিতরণ কেন্দ্র, এখানে আসলে তারা পেয়ে যাবে কত টাকা লাগবে, কী ডকুমেন্টস লাগবে, এগুলি বলার জন্য যারা আধিকারিক রয়েছে তারা নিশ্চয়ই দরকার, এটা কোনো বড় বিষয় না। আজকে এখান থেকে নতুন কানেকশন বিতরণ করা, আজকে কানেকশন বিতরণ করা হয়নি, আজকে শুধুমাত্র উদ্বোধন হয়েছে। এখন থেকে আমাদের এই হাওড় অঞ্চল, দোলগাঁও, বিলাসপুর বিস্তীর্ণ এলাকার মানুষ যারা কৈলাসহর থেকে গ্যাস আনতেন, ট্রান্সপোর্টেশন অনেক বেশি খরচা হতো, তাদের এটা কমিয়ে তারা যেন বাড়ির পাশে তাদের গ্যাস কানেকশন পায় তার জন্য আজকে এখানে গ্যাস এজেন্সি। ধন্যবাদ। এই গ্যাস বিতরক কেন্দ্রের স্থাপনের ফলে প্রায় 25,000 পরিবার যে উপকৃত হবেন তা বলা বাহুল্য।